কি করবেন ভাই, তাকে তো সরানো যাচ্ছে না, ও বোধহয় আরো 5 বছর থাকবে, তারপর আবার এইরকমই ভোট করবে, আমারও যাবে, আপনারা 5 বছর ধরে সভা করবেন, ওর কিছু যাবে না আসবে না। আমি বলি এরকম যে হবেই না তা কেমনে বলবো, 10 বছর তো গেছে, অন্তত গত 5 বছর তো সম্পূর্ণ অবৈধ সরকার ক্ষমতায় আছে, এখন 8 মাসের মতো হলো আছে, আরো চেষ্টা করবে আরো 4 বছর চলতে। এই দিক দিয়ে বাংলাদেশের মানুষের স্বজন হারিয়ে যাচ্ছে, খোঁজ নাই। আর আমরা কিন্তু জানি না কালকে আসামের লিস্ট প্রকাশিত হবার পরে ওইখান থেকে জানের ভয়ে সম্মানের ভয়ে কতগুলো পালিয়ে পালিয়ে ভেতরে ঢুকবে। ওদের সরকার এদেরকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ঢুকিয়ে দেবে কি না দেখি, কিন্তু এই ভয় তো তৈরি হয়েছে, সেগুলো প্রতিকার করবার মতো কোনো সাধ্য এদের নাই। আমাদের জমি নিয়ে নিতে চায়, ওদের প্লেন ওড়ার দরকার। আমাদের সরকার বলে কোন কোন দেশ তো এরকম দিয়েছে, আমরাও দেই, একই রকম আপনাদের মা বোন সন্তান হারিয়ে গেছে কয়েক বছর ধরে কাঁদতে কাঁদতে। হাজারা বেগম আজকে আসতে পারেননি কেন? হাজারা খাতুন উনি অসুস্থ, প্রত্যেকবার দেখেন, এইবার আসতেই পারেননি, নিজের সন্তানের কথা নিশ্চয়ই ওখানে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ভাবছেন কাঁদছেন, আর দেখছেন আপনারা এখানে বসে বসে সভা করছেন, তার ছেলের কথা বলছেন। আমি আবার বলি, কতবার আপনারা বলেছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সমস্ত পরিবার হারাবার পরে আপনার বুকের মধ্যে যে ব্যথা সেইটা আমরা বুঝি, সেটা বুঝি বলেই আপনার ওই দরদি মন যদি সত্যি সত্যি আপনজন হারাবার জন্য কাঁদে, তাহলে আপনার কাছেই আর্জি করছি, অন্তত একটা অনুসন্ধান কমিটি, তদন্ত কমিটি, সন্ধান কমিটি করেন, ওই ওইখানে গিয়ে বক্তৃতা করার চাইতে, এই যে এতগুলো মানুষ এরকম করে দাবি করছে, এই মানুষগুলোর দাবির কথা মনে করে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করে দেখেন, যারা যারা এখানে ছবি হাতে বসে আছে এরা কি মিথ্যা কথা বলছে, এদের যারা হারিয়ে গেছে, ওই যে দুধের শিশু আছে, একেবারে অল্প বয়স্ক মানুষ পর্যন্ত ঘুমের শিকার হয়েছে, তারা কোনো প্রেমে ব্যর্থ হয়ে গেছে, কোনো মামলাতে জমির কারণে পাওনা আছে বলে চলে গেছে, এত বড় মিথ্যাচার করতে লজ্জাও করে না, অতএব তদন্ত করেন একটা, দেখেন কোনটা সত্যি, সেই সত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন। কোনো আশার বাণী শোনাবার তো এখন কিছু নাই, এখন শুধু সাহসের কথা বলতে হবে, প্রতিজ্ঞার কথা বলতে হবে, এই দুরাচারের সামনে মাথা নত করবেন নাকি যাই হারাই যাই না পাই তবু অন্যায়ের সামনে মাথা নত করব না, মাথা তুলে রাখবো এবং দাঁড়িয়ে বলবো তুমি ভালো নও, তুমি ভালো কাজ করো না, যখন সময় পাবো তোমার এই দুরাচার, তোমার এই অন্যায় অনাচার, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, রুখে দাঁড়াবো, দাবি জানাতে থাকবেন, আমরা আপনাদের দাবির সাথে আছি। বক্তৃতা করতে করতে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার বারে বারে বলেছেন বক্তৃতাতে যাবেন না, গরমে আরো প্রেশার বাড়বে, উত্তেজিত হবেন তাহলে আরো সমস্যা হতে পারে, কিন্তু তারপরেও মনের মধ্যে এই জিনিসগুলো জাগে, এত লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, তারপরে এই আমার দেশ, এই দেশ বদলে দেবার জন্যই লড়াই, আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, আপনারা যাতে স্বজন ফিরে পান, অন্যায় গুম খুনের যাতে প্রতিকার হয়, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আপনাদের সাথে আছি, আমি আছি, এই মঞ্চে যারা আছেন প্রায় সবাই প্রতিবারই আপনাদের ডাকে আসেন, আরো বড় করে যদি ডাক দিতে পারেন তাও আসবেন। হঠাৎ করে আমি এলএনের সাথে কথা বলছিলাম, কিরকম কিরকম করে একটা প্রিয়া সাহা ট্রাম্প পর্যন্ত চলে গেছে না, আচ্ছা আপনারা এতজন একটা কোনো বুদ্ধি বার করতে পারেন না, জাতিসংঘের বিবেককে নাড়া দিতে পারেন, এমন কোনো বুদ্ধি পথ বার করতে পারেন না, সমস্ত বিশ্ব বিবেককে নাড়া দিতে পারেন, এই রকম অন্যায় অত্যাচার এই দেশে চলছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, এত বুকে কষ্ট নিয়েও আপনারা যে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, আপনাদের সালাম জানাই, সম্মান করি, প্রণতি জানাই, আমি আপনাদের সঙ্গে আছি, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, একদিন নিশ্চয়ই আপনারা জয়যুক্ত হবেন, খোদা হাফেজ। ধন্যবাদ, আমরা আবারও
দু একজন ভিকটিম পরিবার অনেক দূর দূরান্ত থেকে এসেছে। ফেনীর মাহবুব রহমান, রিপনের মা রওশনারা, আমরা তার সংক্ষিপ্ত কথা শুনবো। আমরা দুটো ভিকটিম পরিবারের কথার পরে আবারও মঞ্চে চলে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আগস্টের 30 আন্তর্জাতিক ঘুম দিবস। এখানে যারা আছেন সবাই সুগান্তর কাতর হারানো সবাই এবং সম্মানিত ব্যক্তিদের আসসালামু আলাইকুম। আমি মাহবুব রহমানের রিফনের আম্মু, ফেনীর থেকে এসেছি। 14 সালে 20 তারিখ আগস্টে, মার্চের 20 তারিখে আমার মাহবুব রহমান রিফনকে রাতের অন্ধকারে বাসায় ঢুকি, দরজা ভেঙ্গি আমার ছেলেকে উধাও করে নিয়েছে। তখন আমার ছেলেরা যখন নিয়ে যায়, তখন আমার আমার নাতিন, তার একটা মেয়ে 9 মাস মাত্র, ও মেয়েটাকে কোলে নিতে চাইছিল। ওরা তো কোলে নিতে দেয় নাই, ওরা বলে তোর মেয়েকে মেরে ফেলব। আমার ছেলেকে গামছা বেঁধে নিয়ে গেল কোথায়, কালো ঘাড়ি নিয়ে আসছে, কালো মায়ে হাঁস নিয়ে আসছে। ওরা আমাদেরকে গেটের বাইরে যেতে দেনে, এমনি আমরা একটা ফাঁক দিয়ে দেখছি গাড়ি। আমার ছেলেকে উদাও নিয়েছে রাতের 3টার দিকে, আসছে, আসি এরা বাসার তল্লাশি করি। আমার ছেলেরে অবার ডরে ভিতরে এক পাল্লা আমরা ঢুকে রাখছি, ওখান থেকে নিয়ে গেছি। আমার ছেলে তো কখন কাউকে মেরেও না, কোনো সন্ত্রাসীও করে নাই, কিচ্ছু করে নাই, শুধু একমাত্র দলীয় পার্টি করতো, যুবদল, বিএনপি যুবদল কাজ করতো, পরে বীর সৈনিক করতো। আমার এক উপার্জন ওই ছেলে ছিল, আমার ছেলেকে ওরা নিয়ে গেছে। আমি ফেনীতে মামলা করলাম, মোডল থানায় মামলা করলাম, ওখানে ওরা মামলা নিবে নিচ্ছে না, এভাবে নিচ্ছে নেওয়ার পরে কিছুদিন পরে ওরা মামলাকে থকিত রাখছে, ওরা কোনো তদন্ত হয় নাই। র্যাবের অফিসে গেছি, র্যাবের অফিসেও ওরা বলে যে আমরা জানি না, ওরা কিছুই জানে না। আর যারা ঢুকছে তারা বলছে আমরা র্যাব পরিচয় দিয়ে সাদা পোশাক দাঁড়ি আমার ছেলেকে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমার ছেলের জন্য রাতের অন্ধকারে ও দিন ওখানে শুধু ডাকি, মনে হয় যে আম্মা করে ডাকতো। আমার ছেলে আমাকে ডাকে অনেক সময়, আমি ঘুমের থেকে উঠে আমি বসে যাই, বসে দরজা দুয়ারে দাঁড়াই, আবার কাঁদতে কাঁদতে শুয়ে পড়ি। তাহলে আমার এ ছোট পারিয়া না ওবে পারিয়া বলে, এখন তার বয়স 4 বছর হয়েছে, সে বলে দাদু আমার সবার আব্বু আছে, আমার আব্বু কই, আমার আব্বু দেখি না বলে। আমি বলি যে তোমার আব্বু বিদেশ গেছে, তোমার জন্য টাকা আনতে গেছে, টাকা কামাতে গেছে। এ বড় ছেলে, এ বড় মেয়ে, তখন বয়স হলো 6 বছর, এখন সে স্কুলে দুজন অসুস্থ আনতে পারে না, দূরের রাস্তা। এই যে সুগন্ধ হয় মেয়েদের। আসসালামু আলাইকুম, আমার কথা শেষ। ধন্যবাদ। আসলে আমাদের অনেকেরই কথা আমরা একটু একটু শুনবো, আবারও মঞ্চে চলে যাব, আমরা সবার কথা শুনবো। আমাদের এই অনুষ্ঠানটি লাইভও হচ্ছে, আমরা সারা পৃথিবীর মানুষ দেখছে, আমাদের এই ভিকটিম পরিবারের কথা শুনবে। আমরা এ পর্যায়ে মঞ্চে চলে যাব, মঞ্চে আমরা এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানটি করতে আমাদের অনেকভাবে বিভিন্নভাবে ভিকটিম পরিবারকে আনার সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ডেকেছেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের পক্ষে আমাদের অত্যন্ত প্রিয় জনাব নাসিরউদ্দিন এলান। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের গুম হওয়া স্বজনদের স্মরণে আন্তর্জাতিক দিবসের আজকের সভার সভাপতি উপস্থিত, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গুম হওয়া ব্যক্তির স্বজনরা এখানে এসেছেন, তাদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
অনেক কষ্ট করে আপনারা এসছেন। প্রতি বছর আমরা এই দিনে গুমের শিকার পরিবারদের নিয়ে এই প্রতিবাদ জানিয়ে আসছি, কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে 2019-এর পরে, 19-এর নির্বাচনের পরে বাংলাদেশের যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে যে গুমের শিকার স্বজনরা যারা আশা করেছিল এই নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচারী শাসকের পতন হবে, তাদের স্বজনদের তারা ফিরে পাবে সে আশায় বুক বেঁধেছিল, তাদের জন্য অত্যন্ত একটা ভীষণভাবে তারা হতাশাগ্রস্ত। সেই একটা সময় থেকে আমরা তাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ করে তাদেরকে আমরা নিয়ে এসেছি। এই গত মে মাসে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত হয়েছে। আজকে এই যে আমরা সমাবেশ করছি, এই সমাবেশে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি, নাসিবাদ সাম্রাজ্যবাদ জাতীয় কমিটি, হিউম্যানডাস ডিফেন্ডার নেটওয়ার্ক সবাই সম্মিলিতভাবে আজকের এই সমাবেশ করার কথা ছিল, যদিও আমরা উপস্থিত সরকারের গোয়েন্দা সংস্থার থেকে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে যাতে তাদের নাম মায়ের ডাকের সাথে না দেওয়া হয়। আমরা মেনে নিয়েছি স্বজনদের স্বার্থে, ভিকটিম পরিবারের স্বার্থে আমরা উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশে আজকে মায়ের ডাক এবং হিউম্যানডাস ডিফেন্ডার্স নেটওয়ার্ক যৌথভাবে 10টি জেলায় তারা দাঁড়িয়েছে এই আজকের এই সমাবেশে প্রতিবাদ করার জন্য। বিভিন্ন ধরনের চক্রান্ত চলে, ষড়যন্ত্র চলে, এই ধরনের সমাবেশ করার সময় অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা 2015 সালে এই অডিটোরিয়াম ভাড়া নিয়েছিলাম মায়ের ডাক এবং মানবাধিকার সংগঠন অধিকার, সেখানেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এই 2015 সালে 30 আগস্ট আমরা এই হলে প্রোগ্রাম করতে পারি নাই। বাংলাদেশ একটা ফ্যাসিজমের মধ্যে চলছে, একটা স্বৈরতান্ত্রিক নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে চলছে। এই নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য আমাদের লড়াই। বিভিন্নভাবে প্রশ্ন হচ্ছে, তদন্ত কমিশনের কথা বলা হচ্ছে, কারা তদন্ত করবে? আজকে বিচার বিভাগ, আজকে জুডিশিয়ারির কথা বলেন, যদি তদন্ত কমিশন করতে হয় জুডিশিয়ারিকে দেওয়া হয়, সেই তদন্ত হবে না। কাদের কথা বলবো আজ তদন্ত কমিশন করে? তাই এই মায়ের ডাক, আমরা ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদ জাতীয় কমিটি, মৌলিক অধিকার সুরক্ষা কমিটি, হিউম্যানডাস ডিফেন্ডার নেটওয়ার্ক সম্মিলিতভাবে এই ভিকটিম ফ্যামিলি নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব, আমরা প্রতিবাদ গড়ে তুলব, যার মাধ্যমে আমাদের স্বজনকে ফিরে পেতে হবে। 532 জন গুমের শিকার হয়েছে 2009 থেকে আজ পর্যন্ত। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, একটা আন্তর্জাতিক সংগঠন, তারা একটা বড় রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে তারা বিস্তারিতভাবে বলেছে কিভাবে গুম করা হয়েছে। কিন্তু এই 31 জুলাই জাতিসংঘে যে ক্যাট কমিটির সামনে বাংলাদেশের প্রতিনিধিরা সেই গুমকে অস্বীকার করেছে, সরকার অস্বীকার করছে গুম নাই। আজকে যারা পরিবার, যে শিশুরা, মারা, ভাইরা, বাবারা যারা কাঁদছে, তারা
তাদের স্বজনরা কোথায়? এই উত্তর আপনাদের দিতে হবে, এই জবাব আপনাদের দিতে হবে। বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ আজ একটি ফ্যাসিজম কায়েম হয়েছে। তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করা না যায়, তাহলে গুমের শিকার পরিবার কাছে আমাদের ভাইদের ফেরত দিতে পারবো না, মাদের কাছে ফেরত দিতে পারবো না তার সন্তানদের। তাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইয়ের ডাক দিয়ে শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর, অর্ধেক তার সাদিয়েছে নারী, অর্ধেক তার নর। আমরা এই পর্যায়ে আমাদের একজন আলোকিত মা, একজন আলোকিত নারী, সবসময় যিনি আমাদের পাশে থাকেন, সেই ফরিদা আক্তারকে আহ্বান জানাচ্ছি আজকে এই গুম পরিবারের এই অনুষ্ঠানে দুটি কথা বলার জন্য। মায়ের ডাকের আহ্বানে আজকে আমরা সবাই এখানে এসেছি, আন্তর্জাতিক গুমের শিকার মানুষের প্রতি সংহতি জানাবার জন্য। আমরা জানি যে 532 জন গুমের শিকার হয়েছেন, তার মধ্যে কিছু অংশ আজকে আমরা আমাদের সামনে পাচ্ছি। আমরা মায়ের ডাকের এই যে কর্মসূচিটা হয়, এটাতে এসে সবাই বলেন যে তাদের কান্না শুনে তারা কেঁদে কেঁদে তাদের কথাটা বলেন, কিন্তু আমার কাছে মনে হয় এই কান্নাটা অত্যন্ত শক্তিশালী, এর ভাষা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই যে আপনারা বলছেন, এবং সেই মানুষ গুম হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কি ঘটেছিল সেটা আমরা জানতে পারছি আপনাদেরই মাধ্যমে। মানে এই যে পরিবারগুলো তারপর কিভাবে আছে, তার সন্তানরা কিভাবে আছে, তার স্ত্রী বোন মা তারা কিভাবে আছে, এটা আমরা জানতে পারছি আপনাদের মাধ্যমে। কাজে আপনাদের এই যে কথা, এই যে আসছেন এবং বলছেন, এটা অত্যন্ত শক্তিশালী একটা কাজ। এই কাজটা অনেক বড় বড় রাজনৈতিক দলও করতে পারেনি, যে কাজটা কিন্তু আপনারা করছেন আজকে গুমের মতো একটি বড় আন্তর্জাতিক পর্যায়ের একটা অপরাধের বিপরীতে। কাজে আপনাদের সাহসকে আমি শ্রদ্ধা জানাই, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সংহতি প্রকাশ করছি এবং আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের যে নারী সংগঠনগুলো আছেন তাদেরকে আপনাদের পাশে এসে দাঁড়াতে হবে। তারা যদি আজকে আপনাদের পাশে না দাঁড়ায়, তাহলে তারা তাদের এই যে নারী আন্দোলন হয়ে নারী অধিকার নিয়ে কথা বলে, এখানে কিভাবে ভুলুণ্ঠিত হচ্ছে নারী অধিকার, কিভাবে বিনা অপরাধে এই নারীরা তাদের পরিবারের কেউ হয়তো বিশেষ রাজনৈতিক দল করছে বলে বা ভিন্ন মত প্রকাশ করছে বলে তাদেরকে এই যে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যাচ্ছে, এরপরে যে নির্যাতনটা হচ্ছে এটা তার পরিবারের উপর হচ্ছে, এটা নারী নির্যাতন, এটা শিশু নির্যাতন। এবং আপনারা যে দাবিগুলো তুলছেন, সে দাবিগুলোর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা বলছেন আমরা ফেরত চাই। আপনারা আর কিছু বলছেন না, আপনারা বলছেন আমরা আমাদের যে যাকে নিয়ে গেছো, ছেলে বা স্বামী বা যাকে নিয়ে গেছো তাকে ফেরত দাও। আপনারা বলছেন যে তার সে কোথায় আছে আমাদেরকে জানাও। এই যে সাধারণ একটা দাবি, অথচ এটা অনেক বড় শক্তিশালী একটা জিনিস, যেটা হয়তো অনেক মানুষকে আপনাদের সচেতনতার জন্য আপনারা কিন্তু অনেক ভূমিকা রাখছেন, অনেকে জানতে পারছে যে কিভাবে কি হয় এবং এরপর কি পরিণামটা হয়। এই যে শিশুরা আজকে যেভাবে কাঁদছে, এটা যদি এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন, তিনি বলবেন যে এটা যে একটা স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দীর্ঘমেয়াদী একটা প্রভাব রাখবে শিশুদের উপর এবং নারীদের উপর, সেটা যে কত ভয়ানক, এবং এর দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে। তা আপনাদের প্রতি আমি আমার পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি, এবং আবারও আমি সকল নারী সংগঠন, সকল মানবাধিকার সংগঠন তাদের কাছে আহ্বান জানাচ্ছে যে আপনারা যদি আদৌ মানবাধিকার বোঝেন, আপনারা যদি নারী অধিকার বোঝেন, তাহলে আপনাদেরকে এদের পাশে এসে দাঁড়াতে হবে। ধন্যবাদ।
ফরিদা আক্তার অত্যন্ত সময়জীবী কি কথা বললেন। এ পর্যায়ে আমরা কথা শুনব জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক আমাদের আরেকজন প্রিয় সহযোদ্ধা প্রিয় বড় ভাই জনাব ফয়জুল হাকিম। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মায়ের ডাকের আজকের এই সভার সভাপতি উপস্থিত বন্ধুগণ, প্রথমেই আমি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আজকের এই সমাবেশ আয়োজনের জন্য মায়ের ডাকের মায়েদের বোনদের আমি ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েক বছর ধরেই আপনাদের এই অনুষ্ঠানে আমরা যারা আসি, আমরা যারা মঞ্চে বসে থাকি, আমরা যারা গুম হওয়া স্বজনদের কথা শুনি, তাদের অনেকে কে এখন আর দেখতে পাই না। যারা সন্তানের জন্যে প্রার্থনা করে অপেক্ষা করে তাদের অনেকেরই জীবন অবসান হয়েছে, এমন অনেকের মুখ আমি এখানে এখন দেখতে পাই না। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে আমাদেরকে বলা হয় একটা ভোট ডাকাতি নির্বাচনের পরে বলা হয় যে এই নির্বাচন নিয়ে যদি কেউ কথা বলে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন একটা দেশ আজকে এখানে হয়েছে। আপনারা জানেন যে আজকে কাশ্মীরে যেভাবে ভারতের সেনাবাহিনী আধা সামরিক বাহিনী অত্যাচার করছে, কাশ্মীরে গুমের সংখ্যা কিন্তু কয়েক হাজার, 8,000 উপর গুমের, সে সম্পর্কে বলা হয় যে কাশ্মীর নিয়ে জল ঘোলা করবেন না। আপনারা জানেন কিছুদিন আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাস্তুরিত দুধে তিনি মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান পেয়েছেন, তাকে শাসানো হয়েছে। এই কিছুদিন আগে আমাদের দেশের মানুষ এডিস মশায় আক্রান্ত হয়ে এখনো ডেঙ্গুতে তারা মারা যাচ্ছে। এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তিনি এটাকে প্রথমে গুজব বলেছিলেন, তারপর হুমকি দিয়েছিলেন যে এই নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো কিন্তু রিলেটেড সম্পর্কিত, এটা ভাবার উপায় নাই যেটা কি এমন একটা সমাজ এবং দেশে আমরা আছি। প্রতারক, আমি প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী আপনি তো আপনার বাবার রোজ নামচা বেশ করেছেন, কারাগারের রোজ নামচা পড়ুন, কারাগারের সেই বন্দীদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, আর আপনার সরকার আজকে বাংলাদেশে কেন গুম হচ্ছে, কেন ক্রসফায়ার হচ্ছে, সমগ্র বাংলাদেশ একটা কারাগারে পরিণত করা হয়েছে কেন? সুতরাং জনগণকে বিভ্রান্ত করার জন্যে নিজের এই যে কাজগুলো করা হচ্ছে, এই কাজগুলোতে ভাবা যাবে না যে জনগণ বোকা। আমরা কিন্তু এগুলো জনগণ, এগুলো আমরা দেখছি যে কি হচ্ছে আমাদের দেশে। আজকে এখানে আমরা যখন দাঁড়িয়েছি আমার মনে হচ্ছিল যে আমরা 80-এর দশকে যখন মার্শাল্লর বিরুদ্ধে আন্দোলন করি তখন আমাদের একটা স্লোগান ছিল, বিনা বিচারে আটক রাখা চলবে না। বিনা বিচারে আটক রাখা চলবে না। এখন বিনা বিচারে কি আটক? আটক তো হচ্ছে, আটক অবস্থায় নির্যাতন হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, গুম হচ্ছে, এই পুরো বিষয়টার সাথে রাষ্ট্র জড়িত। যেহেতু রাষ্ট্র জড়িত এটা পরিষ্কার ভাবে আমাদের বুঝতে হবে, তার মানে এই প্রশ্নের মীমাংসা হবে হবে রাজনৈতিক ভাবে। আমরা যতই আন্তর্জাতিক দিবসে জাতিসংঘের করি, কে এই জাতিসংঘ, ইরাকে কি তারা করেছেন, আফগানিস্তানে যখন হামলা হয়েছে কি করেছেন, আজকে কাশ্মীরে কি করছেন, আমরা জাতিসংঘ জানি কাদের হুকুমে তারা চলে। সুতরাং আমাদের মায়ের ডাক ব্যাপক জনগণের কাছে নিয়ে যেতে হবে। আমরা আত্মসমালোচনা করতে চাই, আমাদের দেশের গণতান্ত্রিক বলে দাবিদার, বিপ্লবী বলে দাবিদার রাজনৈতিক সংগঠনগুলো এই গুমের প্রশ্নকে, এই ক্রস ফায়ারকে রাজনৈতিক ভাবে কেন ধরা হয় নাই, সরকারকে মোকাবেলা করা হয় নাই? কেননা সরকার হুকুম ছাড়া এই কাজ হতে পারে না। যেটা
নূর হোসেন খান লুটন ভাই বলেছেন, এই যে নারায়ণগঞ্জের সাত খুন, এটা কিন্তু আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে, এবং সে বিচার হতো না যদি আইনজীবীরা ওইভাবে না নামতেন। সারা দেশের আইনজীবীরা নেমেছেন, গণতান্ত্রিক শক্তি নেমেছেন, জনগণের প্রবল চাপে বাধ্য হয়েছে সরকার ভূমিকা নিতে। সুতরাং আজকে এই পরিস্থিতিতে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমাদের দেশবাসীর কাছে, আমাদের জনগণের কাছে আমাদের এই মায়ের ডাক আমরা নিয়ে যেতে চাই, আমরা পৌঁছে দিতে চাই। এইভাবে মেনে নেওয়া চলবে না, এইভাবে সহ্য করা চলবে না। আমরা মেনে নেওয়ার কারণেই এটা হচ্ছে, আমরা সহ্য করার জন্যই এটা হচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর এটা চলছে, এটা আর চলতে দেওয়া যায় না। এবং সেই জন্য আমাদের আজকে জনগণের সরকার কায়েমের জন্য, জনগণের হাতে ক্ষমতা আনার জন্য, এখানে স্বাধীন তদন্ত কমিশনের কথা হয়েছে, জনগণের বিপ্লবী সরকার এখানে কায়েম করতে হবে, জনগণের গণ আন্দোলন এখানে গড়ে তুলতে হবে, জনগণের একটা গণ অভ্যুত্থান এখানে করতে হবে। আমাদের ভাষার লড়াই, আমাদের ভাষার অধিকার আন্দোলন ছাড়া হয় নাই, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণ আন্দোলন সশস্ত্র সংগ্রাম ছাড়া এটা হয় নাই। আবেদন নিবেদন করে চোখের জল দিয়ে হতে পারে আমাদের আবেগ আছে, আমরা কাঁদব, কিন্তু আমাদের এটা পরিষ্কার বুঝতে হবে, এটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবে এর মীমাংসা করতে হবে। যারা গণতন্ত্রের কথা বলেন, যারা সে হিসেবে নির্বাচনেও গিয়েছিলেন 30শে ডিসেম্বর, আপনারা দেখেছেন ভোট ডাকাতি নির্বাচন কিভাবে হয়েছে, তারপরে কেন আপনারা সেইভাবে যারা নির্বাচনে গিয়েছিলেন তারা সেইভাবে নামেন নাই, এই প্রশ্ন তো জাতির কাছে, দেশবাসীর কাছে রয়েছে। সুতরাং আমরা আজকে প্রত্যাশা করবো দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের জন্য একটা বৃহত্তর জাতীয় ঐক্য এখানে গড়ে তুলতে হবে। আজকে শ্রমিকদেরকে, কৃষকদেরকে, নিপীড়িত জাতিসত্তাকে এখানে নিয়ে আসতে হবে। আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সদস্য কমরেড মাইকেল চাকমা, গত 9 এপ্রিল তাকে তুলে নেওয়া হয়েছে। আজকে পার্বত্য চট্টগ্রামে যেভাবে নির্যাতন হচ্ছে, যেভাবে রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে, জাতিগত যে একটা রাজনৈতিক শক্তির সেখানে সংগঠিত হচ্ছে, তাকে তৃণমূলে হত্যা করে নির্যাতন করা হচ্ছে, এসব বন্ধ করতে হবে। বিরোধী দলকে দমন করা, বিরোধী মতকে দমন করা, বিরোধী রাজনীতিকে নিষ্পেষিত করা, এসব বন্ধ করতে হবে, এটা চলবে না। আইয়ুব খান চলেনি, ইয়াইয়া খান চলেনি, এরশাদ চলেনি, এদেরকেও চলতে দেওয়া হবে না। সেইভাবে এদেশের গণতান্ত্রিক শক্তিকে সাহসের সাথে, প্রতিজ্ঞার সাথে এটা দাঁড়াতে হবে। নিশ্চয়ই আমরা কাশ্মীরের সেই স্বাধীনতাকামী জনগণের পাশে থাকব। আমাদের সংবিধানও বলেছে জাতিগত মুক্তির সংগ্রামে আমরা যেন পাশে থাকি, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেন আমরা পাশে থাকি। কিন্তু আমাদের এই সরকার আজকে সেই সংবিধান বলে গিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা তারা কথা বলে, কিন্তু আজকে তারা সেখান থেকে সরে গিয়েছে। সুতরাং জনগণের প্রকৃত মুক্তির যে লড়াই, সেই লড়াই আজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মায়ের ডাক, সেই সংগ্রামে একটা আহ্বান আমাদের কাছে রাখছেন, নানাভাবে তাদের বক্তব্য চলে আসছে, একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের জন্যে, আমাদের শিশুদের জন্যে, একটা নিশ্চিত ভবিষ্যতের জন্যে মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হক। আমরা এই পর্যায়ে কথা শুনব সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় কমিটির সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার প্রফেসর আকমল হোসেন। আজকের সভায় আমরা মাদের কান্না শুনেছি, শুধু মা নয়, বাবাদের কান্না শুনেছি, সন্তানদের কান্না শুনেছি, তাদের আকুতি শুনেছি, তাদের ফরিয়াদ শুনেছি। তারা তাদের গুম করা সন্তানকে ফেরত চান। তাদের প্রত্যেকের কান্না ভিন্ন, কিন্তু এই কান্নাগুলোর মধ্যে একটা অভিন্ন সুর আছে, অভিন্ন প্রেক্ষাপট আছে তাদের কান্নার। সেই প্রেক্ষাপটটি হচ্ছে যে একটি ফ্যাসিস্ট সরকারের দ্বারা তাদের সন্তানদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই উপলক্ষে মায়ের ডাক প্রতি বছর কর্মসূচি পালন করে, এবং ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি তাদের সাথে কোনো কোনো কর্মসূচি একত্রে পালন করেছে, আবার ভিন্নভাবেও করেছে।
বাংলাদেশ আমরা সবসময় বলতে শুনি যে এখন উন্নতির মহাসড়কে আছে, উন্নতির মহাসড়কের প্রমাণ হিসাবে কতগুলো পরিসংখ্যান দেওয়া হয়, কৃষিতে উৎপাদন, শিল্প উৎপাদন, তারপর রপ্তানির ক্ষেত্রে উন্নতি, এ সমস্ত। কিন্তু এই ধরনের পরিসংখ্যানের পাশাপাশি আমরা দেখি বাংলাদেশে একটা চরম নৈরাজ্যিক সমাজ, অর্থনীতি এবং রাজনীতি বিরাজমান। এখানে রাজনীতি বলতে যারা ক্ষমতায় আছেন তাদের রাজনীতি বৈধ, এর বাইরে কোনো রাজনীতি নেই। আছেন অনেক দল, আছে সেই দলের অস্তিত্ব আছে, দলগুলো মাঝে মাঝে কর্মসূচি পালন করে, কিন্তু নাড়া দেওয়ার মতো কর্মসূচি কি পালন করা হয়? অর্থাৎ এই যে একটা ফ্যাসিস্ট সরকার, এই যে একটা নির্যাতক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের ধীরে ধীরে দিনগুলো এগিয়ে যাচ্ছে, এদেরকে ধাক্কা দেওয়ার মতো কোনো ব্যবস্থা, কোনো আমরা পদক্ষেপ নিতে পারি কিনা? আমরা নির্বাচনের কথা বলি, এবং আমি সবসময় লক্ষ্য করি যে নির্বাচন এলে আমাদের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য কোমর বেঁধে লেগে যান, এবং এখানে নির্বাচনের মাধ্যমে কি সরকার পরিবর্তন হয়, কি রাষ্ট্রের পরিবর্তন হয় তা আমরা দীর্ঘকাল ধরে জানি। কিন্তু যারা এই সরকার বা এই রাজনৈতিক ব্যবস্থার বিকল্প রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে যান, যে বামপন্থী রাজনৈতিক শক্তি, তাদের কাছেও আমার প্রশ্ন যে তারা নির্বাচনে যান এবং নির্বাচনে যাওয়ার আগে বিভিন্ন সময় তারা এদের সমালোচনা করেন, এদের বিরুদ্ধে কথাবার্তা বলেন, কিন্তু যখন তারা নির্বাচনে যান তখন কিন্তু তাদের ওই নির্বাচনের উপস্থিতির মাধ্যমে এই অন্যায্য ব্যবস্থায়, ফ্যাসিস্ট ব্যবস্থাকে অনুমোদন দেওয়া হয়। সেটা আমার মনে হয় তাদের উপলব্ধি করলে ভালো হয়। আরেকটি বিষয় বলে আমি শেষ করব যে এই বিষয়টা শুধু অনুষ্ঠান করে শেষ করা যাবে না। অর্থাৎ আমাদের সমাজে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে দীর্ঘকাল ধরে, এটি শুধু এই শাসকদের আমলে না, আগের শাসকদের আমলেই শুরু হয়েছিল 2004 সালে র‍্যাব গঠনের মাধ্যমে, এবং সেটা এখন অব্যাহত আছে, গুম অব্যাহত আছে। তাহলে এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য একটি রাজনৈতিক কর্মপন্থা গ্রহণ ছাড়া শুধু আলোচনা করে বা বিবৃতি দিয়ে কোনো সমাধান হবে না। আজকে আমাদের এখানে যারা বক্তব্য রেখেছেন, এই পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন, তাদের মধ্যে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং আমাদের ডক্টর লালা মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক, তারা দুজন এই বিষয়টার উপর গুরুত্ব, অর্থাৎ এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া, এটি একটি রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি। আপনি রাজনৈতিকভাবে যদি এটাকে না দেখেন, শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান হিসেবে যদি দেখেন, তাহলে এটা কোনোই পরিবর্তন হবে না, এটা বারবার হতে থাকবে। কিন্তু যদি আমরা জনগণকে নিয়ে এই রাজনৈতিক, যারা বিরুদ্ধ রাজনীতিবিদ, যারা আসলে বিশ্বাস করেন যে অন্যায় হচ্ছে, এবং এই অন্যায় শুধু সাধারণ অন্যায় না, মানুষের মৌলিক অধিকার, যে বেঁচে থাকার অধিকার, বিরুদ্ধ মত প্রকাশের অধিকার, চলাচলের অধিকার, যেগুলো যে সমস্ত মানবাধিকার না হলে একটি গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক সমাজ গঠন করা যায় না, সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে আন্দোলন করতে হবে। তা আমি এখানে যে মঞ্চে উপস্থিত আছেন বাম জোটের অন্যতম নেতা কমরেড সাইফুল হক সহ সামাজিক যে সমস্ত নাগরিক সংগঠনের যারা প্রতিনিধিরা উপস্থিত আছেন, বা মঞ্চ আপনারা যারা মিলনায়তনে উপস্থিত আছেন, সবার প্রতি এই বিষয়টা চিন্তা করার কথা অনুরোধ করব, যে বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখতে হবে। এবং সেই রাজনীতি এমন যেটা যে শুধু একটা অনুষ্ঠান করে আমি শেষ করবো না, ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে যেতে হবে, এবং সেটা রাষ্ট্রের গণতন্ত্র না হলে
কোনো কিছুরই সমস্যার সমাধান হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তারপরে আমাদের ডক্টর জাফরুল্লাহ সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের মায়ের ডাকের আহ্বানে আজকের এই অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, গুম হওয়া পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং গণমাধ্যমের ভাইয়েরা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীমণ্ডলী, আমি শুরুতেই বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আজকে মায়ের ডাকের এখানে উপস্থিত আপনাদের যে আকুতি, আপনাদের যে দাবি, আপনাদের যে আকাঙ্ক্ষা, তার সাথে আমরা আমাদের সংহতি এবং একাত্মতা জ্ঞাপন করছি। এখানে সোয়া দশটা সাড়ে দশটা থেকে যে পরিবেশ তৈরি হয়েছে, বাবার যে আর্তনাদ, মায়ের যে আর্তনাদ, ভাইয়ের যে রক্তক্ষরণ, ছোট শিশুর তার যে চিৎকার, তার যে আর্তনাদ, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ঠিক থাকাটা খুবই কঠিন। এখানে গোয়েন্দা সংস্থাগুলো যদি তারা এটাকে ধারণ করে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকদেরকে আজকের এই অনুষ্ঠানটা বাবারা, মায়েরা, শিশুরা, তারা যে কথাগুলো বলেছেন যদি সেটা পৌঁছে দেওয়া যায়, আমার বিশ্বাস একটা বড় কাজ হয়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেন স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর কষ্ট তার চেয়ে বেশি আর কেউ জানে না। প্রধানমন্ত্রী যখন গণমাধ্যমে কথাগুলো বলেন আমরাও আবেগ আপ্লুত হই, অনেকের চোখে আমাদের পানি আসে। এই শত শত পরিবার এবং তাদের যে আকুতি, তাদের যে আর্তনাদ, সে আর্তনাদের পরে একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোনো সাধারণ মানবিক, গণতান্ত্রিক, সংবেদনশীল যে কোনো মানুষের পক্ষে এই আবেদনটাকে সর্বোচ্চ বিবেচনায় নেওয়াটা দরকার, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন। সোহেল তাজের ভাগ্নে আপনি জানেন তিনি অপহরণ হয়েছিলেন, এটা খুবই সৌভাগ্য কিছুদিন পরে ভাগ্নেকে ফেরত পাওয়া গেছে এবং তার ভাগ্ন গণমাধ্যমে কোনো কথা বলেনি। সবার তো সোহেল তাজের মতন এরকম মামার ভাগ্নে তো নিশ্চয়ই, এরকম মামার সৌভাগ্য তো নিশ্চয়ই সবার নাই। তারপরে ফিরে এসেছেন এবং যারা গুম হওয়া থেকে ফিরে এসেছেন এবং কেউ কোনো কথা বলছে না। গতকালকে উচ্চ আদালত বরগুনার মিন্নিকে তারা যে জামিন দিয়েছেন, উচ্চ আদালত যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়াবেন, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবেন, উচ্চ আদালত জামিনের শর্তে বলছেন মিন্নি গণমাধ্যমে কোনো কথা বলতে পারবে না। কাকে আড়াল করার জন্যে, কোন অপরাধী থেকে আড়াল করবার জন্যে উচ্চ আদালত, সাংবিধানিকভাবে যারা শপথ নিয়েছেন নাগরিকদের অধিকার রক্ষা করবার জন্যে, সে উচ্চ আদালত যেরকম এরকম নির্দেশনা দেয়, নাগরিকদের কোথাও যাওয়ার কোনো সুযোগ সেখানে আর থাকে না। এরকম একটা জায়গা, এখানে ইলিয়াস আলী, সুমনের বোনেরা, মাইকেল চাকমার সহ অসংখ্য পরিবার যারা এখানে এসছেন এবং সেখানে এবং তাদের কথা যে আমরা তো এমন একটা রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্র আসলে আমাদের জীবনের নিরাপত্তাটা বিধান করবে,
লালা বললেন, অনেকে বললেন এখানে, খুবই দুর্ভাগ্যজনক আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পরে আপনার বেঁচে থাকার যে অধিকার, আপনি জান মাল সম্ভ্রম নিয়ে বেঁচে থাকবেন, দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্র সেই অধিকার পর্যন্ত আজকে কেড়ে নিচ্ছে। মানুষ রাষ্ট্র গঠন করে নিরাপত্তার জন্য, হেফাজতের জন্য, পরস্পরের সহযোগিতার জন্য। সেই রাষ্ট্র আজকে যখন নিজেই নিরাপত্তার বদলে যখন সহিংস ভূমিকা আবির্ভূত হয়, রাষ্ট্র নিজেই যখন সন্ত্রাসী হয়ে যায়, তখন মানুষের জন্য এই রাষ্ট্রের আর কোনো প্রয়োজন থাকে না। তখন মানুষের জন্য এই রাষ্ট্রে কার্যত আর কোনো ভূমিকা সেখানে কাজ করে না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত নিশ্চয়ই এরকম রাষ্ট্র সেখানে চাইনি আমরা। গুম অপহরণ হয় কখন? দেশে যখন যুদ্ধ চলে, দেশে যখন যুদ্ধ চলে, রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে বিশাল মারামারি চলছে, খুনাখুনি চলছে, হতাহত চলছে, বাংলাদেশ কি এখন কোনো যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে? বাংলাদেশ তো কোনো যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাই। তাহলে এখন গত 9-10 বছরে কেন শত শত নাগরিক কেন গুম হবে? এবং স্ত্রীরা বলতে পারছে না স্ত্রী সধবা নাকি বিধবা, সন্তান বলতে পারছে না তার বাবা আছে কি নাই, মা বলতে পারছে না সন্তান আছে কি নাই, মারা গেছেন, মারা গেলে কবরটা কোথায়? সুতরাং এটা অবিশ্বাস্য একটা, এটা আফ্রিকার দুই একটা দেশ, ল্যাটিন আমেরিকার দুই একটা দেশে আমরা এরকম ঘটনা দেখেছিলাম। এবং সরকার উন্নয়নের কথা বলে আপনি কি আমার জীবনকে যখন তখন আপনি আমার প্রাণ হরণ করবেন, অপহরণ করবেন, গুম করবেন, এই লাইসেন্স আপনাকে কে দিয়েছে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? উন্নয়নের কথা বলে আপনি সমস্ত দুরাচার, দুঃশাসন, হত্যা, গুম, খুন, জবরদস্তি, ভোটাধিকার হরণ, বাকি ছিল জীবনের ন্যূনতম অধিকার, মান সম্মান মর্যাদা, সেটা পর্যন্ত আপনি কেড়ে নিয়েছেন। তারপরে যখন আপনি উন্নয়নের কথা বলেন, তার মানে আপনি প্রতিনিয়ত এবং মানুষ বিশ্বাস না করা পর্যন্ত মিথ্যাচার আপনারা করতেই থাকেন। আজকে আমাদের কথা এখানে খুবই পরিষ্কার, আমি পরিষ্কার করে আমি কয়েকটা প্রস্তাব আমি যেটা এখানে করতে চাই। আপনারা এখনো পর্যন্ত আন্তর্জাতিক গুমের যে কনভেনশন, বাংলাদেশ এখনো কনভেনশনের স্বাক্ষর করে নাই। যদি আপনারা যদি গুমের ব্যাপারে যদি আপনাদের জিরো টলারেন্স থাকে, বাইরে বলেছেন গুম বলে কোনো বিষয় বাংলাদেশে নাই, এটা কি সত্য? এটা আজকে আপনারা কি মনে করেন এটা কি সত্য? এটা সরকারের মন্ত্রী যে আন্তর্জাতিক ফোরামে তিনি মিথ্যাচার তিনি করে এসেছেন, আপনারা সাক্ষ্য দিচ্ছেন মন্ত্রী সত্য কথা বলে নাই। যদি যদি ধরে নি তিনি সত্য কথা বলেছেন, জাতিসংঘের গুমের ব্যাপারে যে সনদ আছে, অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে গুম বিরোধী সনদে স্বাক্ষর করতে হবে। এর সঙ্গে আমরা কি একমত আছি? আমরা আমরা একমত আছি। দুই নম্বরে বক্তব্য হচ্ছে জাতিসংঘের টিম গুমের ব্যাপারে, তারা একটা আন্তর্জাতিক টিম, বাংলাদেশে তারা আসতে চান। গুম বলে যদি কোনো ঘটনা না থাকে, যদি অপহরণ না থাকে, রাষ্ট্রের কোনো বাহিনী যদি যুক্ত না থাকে এর সাথে, তাহলে আন্তর্জাতিক টিমকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে কি আপনাদের অসুবিধা কোথায়? আজকের সমাবেশ থেকে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক গুম বিরোধী বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্যে অনতিবিলম্বে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আহ্বান জানাই। আমরা কি একমত আছি এর সঙ্গে? আমরা একমত আছি এর সঙ্গে। তিন নম্বর কথা হচ্ছে যে আপনারা সরকারে আপনারা বলছেন বাহিনীগুলো যুক্ত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় তিনি বলছেন গুমহা পরিবারগুলো, সবিস্তারে তারা সাক্ষ্য দিচ্ছেন অপহরণ থেকে শুরু করে গুম হওয়া তো করে বিভিন্ন পর্বে অনেকে আপনারা বলেছেন যে আমরা ফেরত দিচ্ছি, ফেরত পাওয়া যাবে, এমনকি 2-4 মাস, 6 মাস পরে অনেক সদস্য গুম হওয়া পরিবারের সদস্যরা তাদেরকে ফেরত দেওয়া গেছে। তার মানে সরকারের আচরণ মধ্য দিয়ে সরকার প্রমাণ করছেন সরকারের কোনো না কোনো বাহিনী, কোনো না কোনো সংস্থা প্রত্যক্ষ পরোক্ষভাবে অধিকাংশ গুমের ক্ষেত্রে তারা সম্পর্কিত। এবং এটা বাংলাদেশের 17 কোটি মানুষ এটা জানে এটা। এবং অনেকগুলো কারণ হচ্ছে রাজনৈতিক কারণে,
বিরোধী কোন রাজনৈতিক দলকে করা কি অন্যায়? আপনারা, আমি সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ সরকার যদি শেষ সরকার না হয়ে থাকে, বিরোধী দলে আপনারা যখন যাবেন, বিরোধী দল হিসাবে সরকারের কাছে আপনারা যে আচরণ তখন প্রত্যাশা করবেন, এখন সরকার হিসাবে নাগরিকদের সাথে বিরোধী দলদের সাথে তো সে আচরণই তো আপনাদের আপনাদের আপনারা করবেন, অথচ তার উল্টোভাবে দমন করে শাসন করো, ভয় দেখিয়ে শাসন করো, এরকম একটা নীতি ইতিমধ্যে আপনারা এখানে চালু করেছেন। আমরা বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এ ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসবেন। আপনারা প্রায় মুখে কথা বলেন আইনের শাসন নাকি সবার জন্য সমান, পুলিশের অফিসাররা, এবং আমরা লক্ষ্য করলাম সম্প্রতিকালে দুদক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুষের লেনদেনের ভিডিও প্রকাশ করার পরে, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পরে, কিভাবে এলিট বাহিনীর সদস্য সহ অপরাধমূলক কাজের সাথে কিভাবে ভাড়াটিয়া বাহিনী হিসাবে নানা প্রান্তে নানা দেশে তারা সেখানে কাজ করছেন। আমি সরকারকে বলতে চাই, বিচ্ছিন্নভাবে কোনো র্যাবের সদস্য, কোনো পুলিশের সদস্য তাদের অন্যায় অপরাধের দায়িত্ব কেন সরকার গ্রহণ করবে, কেন সমগ্র বাহিনী সে দায়িত্ব তারা গ্রহণ করবে? আমি শেষ যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, আমরা একটা স্বাধীন তদন্ত কমিশনের কথাটা বলা হয়েছে, এই স্বাধীন তদন্ত কমিশন নিশ্চয়ই এটা সরকারের হস্তক্ষেপ, সরকারি নিয়ন্ত্রণের বাইরে নাগরিকদের বিভিন্ন অংশ, গুম্ভ পরিবার এবং জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লোকজনকে নিয়ে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করা দরকার। কারা গুমের সঙ্গে যুক্ত, পরিবারগুলোর কি পরিস্থিতি, এই তদন্ত কমিশনের রিপোর্ট অনুসারে এবং গুমহার সাথে যারাই যুক্ত থাকেন তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। আমি শেষ কথা বলতে চাই, আমরা আন্দোলন করছি, আমরা এই আন্দোলনটাকে সারা বাংলাদেশে, গুম্ভা পরিবারের যে আকুতি, 17 কোটি মানুষ আপনাদের সাথে আছে, দেশের সমস্ত যা হৃদয় কেবলমাত্র ও যে লোহা দিয়ে যদি গলিয়ে যদি বন্ধ করে দেওয়া না হয়, এরকম প্রতিটা নাগরিক আপনাদের দাবির সাথে আছে, এই মানবিক আকুতির সাথে আপনাদের সাথে আছে। লড়াইটাকে জারি রাখতে হবে, প্রতিবাদ প্রতিরোধটাকে জারি রাখতে হবে, আগামী শীতে একটা জাতীয় কনভেনশন করা যায় কিনা এই সমগ্র গুমের বিরুদ্ধে, এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন, মানবিক শাসন, আইনের শাসন, জবাবদিহিতার একটা শাসন, সেই লক্ষ্যে আমরা একটা জাতীয় কনভেনশনের আয়োজন করতে পারি কিনা নিশ্চয়ই সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা আমাদের দিক থেকে এ ধরনের কোনো উদ্যোগ থাকলে নিশ্চয়ই আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে আমরা দাঁড়াবো। এ কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম এবং অভিনন্দন। ধন্যবাদ জনাব সাইফুল হক, অত্যন্ত সময় উপযোগী বক্তব্য রাখলেন। আমাদের সাতক্ষীরা থেকে সেই রাতে এসেছেন আমাদের একজন ডাক্তারের বাবা, সে এখন খুব অসুস্থ হয়ে গেছেন, কাঁপছিল এবং মাথায় এখন পানি দিলাম। আমরা আমাদের ডাক্তার জাফরুল্লাহ স্যারের কথার আগে তার দুটি কথা আমরা একটু শুনতে চাই, কারণ তিনি এখনই চলে যাবে, তার শরীরের অবস্থা খুব ভালো না। আমাদের 2019 সালের 19শে জুন, 2016 সালের 18ই মে সাতক্ষীরায় গুম হওয়া হোমিওপ্যাথি চিকিৎসক মোখলিসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম। আর শুধু সাতক্ষীরা থেকে এসেছি, মামার তো প্রধান বলতে গেছে আমার মনে রাখ জানতে, আমার ছেলে একজন ডাক্তার, তার অপরাধ সে অসহায় দুঃখী মানুষের সেবা করে বেড়াইতো, আর মাস গেলে আমার কাছে ঔষধের টাকা চাইতো। আমার ছেলেকে 2016 সালের 4ই আগস্ট রাত্র 9:30 গ্রেপ্তার করে আমার বাড়ি তল্লাশি করে, পরের দিন সকাল 6টায় দিয়ে আমি সাতক্ষীরা থানায় তাকে পাই। আমি
দুইটা পাউরুটি, দুইটা কলা, একটা ছোট পানি, সেন্টি পুলিশের 50 টাকা হাতে দিয়ে আমার ছেলের হাতে দিয়ে আসি। আমার ছেলেকে 3 দিন খাবার দিছি তারাই। আমি আমার 3 মাস অন্তর সত্তা মম্মা আমাকে 3 দিন একই কথা বলেছে, আপনার ছেলে অপরাধী বলা যাচ্ছে না, তার তথ্য নেওয়া হচ্ছে, সে যদি অপরাধী হয় তার আইনের আওতায় দেব, নির্দোষ ছেড়ে দেব। 3 দিনের দিন বেলায় 11টার সময় আমি আর আমার বৌমা ওই বেলতলায় চত্বরে বসে থাকতাম, আমাদের দুইজনকে রুমে ডেকে অকথ্য ভাষায় গালাগালি দিল আর বললো তোর ছেলেকে যেটা বলতে বলি তুই সেটা স্বীকার কর, ওই স্বীকার করতে বল। আমি আমার ছেলেকে বলি বাবা তুমি যেটা জানো তোমার মধ্যে যা আছে সত্যি কথা বলবা, আমাকে বলে শুয়োরের বাচ্চা তোকে ওই কথা বলতে নিয়ে আসলাম, বলে পিস্তল দেখাই আমাদেরকে থানার থেকে বের করে দেওয়া হলো। 4 দিনের দিন খাবার নিয়ে গেলি বলে সে এখানে নাই, ওপরে মহল নিয়ে গেছে। আমি অনেক রাজনৈতিক নেতাদের দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে কেঁদেছি, আমি কোনো উপকার পাইনি। আমার ছেলে কোনো দল করত না, আমার ছেলের একটাই অপরাধ, সে অসহায় দুঃখী মানুষের সেবা করত। সে আমাকে বলতো আব্বা জানেন আল্লাহ আমাকে ডাক্তার করেছে কেন, অসহায় দুঃখী মানুষের সেবা করার জন্য, তাই আল্লাহ আমাকে আমার কাছে পাঠায়, আমি তাই তাদের। আজ আমার নামে যদি কোনো কিছু কলঙ্ক উঠত, আইন শৃঙ্খলা বাহিনী আমাকে জেলে দিত। আছে সাইমের আজকে ওজিএম চাচ্ছে পান্তু বিয়াতে তাদের জায়গায় আছে, প্রতিটা মুহূর্তে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। হাইকোর্টে আমি কেস করেছিলাম, হাইকোর্ট কোর্ট তদন্ত করে 3 জনাকে আসামি করে, এসপি আলতাফ হোসেন, ওজিএম যাচ্ছে, কে সাইমের আমার কেসটা স্টপ করা হয়েছে, আমার নথিগুলো সেরে ফেলা হয়েছে। যে উকিলের কাছে আমার কেস ছিল সে উকিল আজ আমার NOC-টা পর্যন্ত ফেরত দিচ্ছে না, যে সংস্থা। আমার ছেলেকে গুম করা হয়েছে, আমার মাওলা টাকাও গুম করা হয়েছে। আমার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, ওসিএম জাতকে আইনের আওতায় আনা হোক, এমদাদকে আইনের আওতায় আনা হোক, আমার ছেলের ঘুমের পিছনে কাদের ইন্ধন আছে তাদেরকে খুঁজে বের করা হোক। আমার ছেলে জঙ্গি না, আমার ছেলে সন্ত্রাস না, আমার ছেলে গরিবের অসহায় দুঃখী মানুষের সেবা করে বেড়াইতো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে বাঁচায় রাখে, আর আমার সন্তানের বিচার আল্লাহ পাক যেন এই দুনিয়ার থেকে আমাকে দেখায়, আমি যেন এই দুনিয়ার থেকে আমার সন্তানের বিচার দেখি জাতি পারি, আল্লাহ পাক যেন আমার সন্তানের ফিরিয়ে দেয়। আমার সন্তান তার সন্তানের মুখ এখনো দেখতে পাইনি, আল্লাহ পাক যেন তার সন্তানের মুখ দেখার তৌফিক দেয়। আমরা আরো দু একটি পরিবারের কথা শুনব, কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমরা কথা শুনব গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারকে তার কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। অগাস্ট মাসের বিশেষ দুঃখী প্রধানমন্ত্রী এবং উপস্থিত দুঃখ ভারাক্রান্ত পরিবারবর্গ,
বাংলাদেশে যতগুলি গুম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা গুমের খবর আপনি জানেন, আপনি প্রত্যেকটা গুমের খবর জানেন। আপনি যদি না জানেন, এর একটা গুমও আল্লাহ করে নাই। আল্লাহ যদি কাউকে গুম করে তার জানাজা পড়ার সুযোগ হয়, কুলখানি করা যায়, হরিবল বলে শ্মশানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু আপনার বাহিনী, আপনার গোয়েন্দা বাহিনী, ভারতীয় র, ইসরায়েলি মোশায়েদ, এরা যখন সম্মিলিতভাবে কাউকে গুম করে তার সংবাদ আপনিও পুরোপুরি জানেন কিনা আমার জানা নেই। আজকের এই গুমের আপনার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছেন, সবচেয়ে ভালো উপহার হবে জাতির প্রতি, যারা গুম হয়েছে তাদের সবাইকে আপনার তার পরিবারের কাছে ফেরত দেওয়া, জীবিত অথবা মৃত, এটাই হবে সবচেয়ে। তাহলেও আপনারা, এরা আপনার জন্য দোয়া করবে। এখানে একটা এমন একটা বিচার বিভাগ আপনি সৃষ্টি করেছেন, বিচারপতিরা দেওয়ালে বঙ্গবন্ধুর ছবি নির্দেশ দিতেন, ভালো কথা, কিন্তু আসলে বঙ্গবন্ধুকে তো মুজিব ভাইকে আমরা হৃদয়ের অভ্যন্তরে ধারণ করতে চাই। আজকে উনি উনার জীবনে যতগুলি মিটিং মিছিল করেছেন, সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন, তার যদি বিচার হতো এখনো বিচার চলত, আপনি আমাদের কাউকে কথা বলতে দেন না, বলেন টকশোতে তো কথা বলেন কিন্তু ময়দানে কথা বলতে দেন না, এদেরকে মাঠে যেয়ে আমার দাবিতে আমরা পেশ করতে পারি না। বিচার ব্যবস্থার কি অবস্থা আপনি খুব ভালো জানেন, আপনাকে আমি স্মরণ করাতে চাই। 2000 সনে আপনি হঠাৎ খবর পেলেন মুজিব ভাইয়ের হত্যায় অভিযুক্ত দুজন জার্মানিতে আছে, আপনি এখানে একটা আন্তর্জাতিক কমিটমেন্ট বাদ দিয়ে ছুটে গেলেন জার্মানিতে। জার্মান সরকার ল মিনিস্টার কি বলেছিল আপনি তো জানেন, তবু আমি আপনাকে স্মরণ করাতে চাই। উনি বলেছিলেন আপনার আইনের বইটা তুলে দিয়ে 302 ধারায় আপনার লেখা আছে যে তাকে ফাঁসি দিয়ে মৃত্যু, তাকে এটাই, কিন্তু কোথায় ওর লেখা নাই গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা। আপনি প্রতিদিনেই বিনা বিচারে হত্যা কাজ অব্যাহত, সেই কারণে দুজনকে, আপনি যখন জার্মানিতে ছিলেন তারা দুজনও জার্মানিতে, একজনকে ফেরত আনতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে এই গুম যারা হয়েছে তারা একজনও আল্লাহর নামে হয়নি, আল্লাহ করে নাই, আপনার বাহিনী করেছে, তাদেরকে আপনার এই দুঃখের, আপনি তো আমরা সমবেদনা জানাই আপনার দুঃখে, আপনি আমাদের এদের সম্পূর্ণ যারা গুম হয়েছে তাদেরকে ফেরত দেন, তথ্য দেন, আর একটা প্রতিশ্রুতি দেন এরকম অন্যায় আচরণ আপনারা করবেন না, তাহলে আমরাও আপনাকে ক্ষমা করব, খোদাও আপনাকে ক্ষমা করে দেবেন, তা না হলে আমাদের সবার জন্য ভবিষ্যৎটা খুব অন্ধকার। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের জুনায়েদ সাকিব ভাইয়ের কথা শুনবো, তার আগে 2019 সালের 9 এপ্রিল ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইকেল চাকমার মন সুব্রত চাকমা, আমরা তার কথা শুনবো। সুব্রত চাকমা, সুভদ্রা চাকমা, এমন
অনুষ্ঠানে যারা যারা সমাপ্ত হইন সেগুলোরা ব্যক্তরা নমস্কার নমস্কার জানা হইব মাইকেল শাকমা নয় এপ্রিল গুম আজ যাই এই যে আজ যাই নয় তারিখ আজ যাই ওই যে সোনার কাতানা জেনে যে তারা ভাত পাত জেনে যায় তারা দলে দালায় আমার হুদাবার্তা হইন তারপরে দিয়ে তারা সমদিন গমে দালায় হুদাবার্তা নহন সেই থানার তোর এনে তারা হইন কাবুল থানার যে বাইতে সে কাবুল থানার জেনে যায় তারা সনদিন মরে গমে দালায় হুদা হইনে তারা মরবে হুদু আগে হুদু যেই সন্না নিখোঁজ করছি তারা সে সনদিন মরে দলে দালায় খবর আনতি নুমারণ এই যে হুদু নিচ্ছে দে শ্রমিক সংগঠন সিদ্ধান্তন আজ যাই সিয়ান সনদিন আমি সিহজনে খবর নভে ফাঁচ মাস গত হয়ে গেল সনদিন তাই আমার হন থানা বলাই হনয় আমার দলে দালায় খবর আনতি নারিলা গুদু আগে হি ওই হুদু যেই সন্না তারে নেযেই সিয়ানি আমার তারা সনজনে সনদিন তারা আমার দলে দালায় খবর আনতি নারিলাম হাইকোর্টত সহযোগিতা করি নেই হাইকোর্টত এ করি নেই তারা আমার হাইকোর্টত সে খবর আনতি নারিলাম মরে তারা এই এই জায়গার যারা যারা মরে সাহায্য সহযোগিতা করত সে সাহায্য সহযোগিতা করিয়ে গুনে মরে তারাইও তারাইও মই ধন্যবাদ বা শুভেচ্ছা জানি নে জানাঙর এই যে এলাকাত এই জায়গাত এনে তারা মরে সনদিন দলে দালায় খবর আনতি নারিলাক মরবে বহুদু আগে মর যে হানারবে সে বেই বরে মুই ফিরিবিবার দাবি জানি নে মুই তো এই জায়গাত এনে মুই এই এলাকাত এনে মুই সে বেই বরে ফিরিবি বাইতে বার বার মুই তোমারে অনুরোধ জানাঙ হনজনে হন মানছে হন খাই কত জেনে মরে হনদিন তারা দলে দালাই খবর আনতি নারিলাম সেই কারণে এত দুঃখ এত আদরে ভাই আমার ঘর কোনো বালামন্দ সৈক্যবর ইজনে দিন হুদু আগে হুদুতে জেঙি সন্ন্যাসে তার জেঙি সেইচে বাইক বাইক পর্যন্ত কত হয়ে গেল গই মনে তারা সে অপরাধ দিন কোনো মই মর যে এত আদরের বেই সে বেই বুধুবে বই আমার ঘর হনজনে হন মানছি আমার কোনো বরে কোনো ফোন করি নেই হন সদা হইন হনজনে মরে সাহায্য সহযোগিতা দিন কোনো মই সে বেইব মই বার বার ফেরত চা ম বেইব বার বার ফেরত চা মরে কোনো সে বেইব হুদু যে আগে হুদু যে তো নয় হুদুর আগে নয় মারে বেলে নয় নাই বাজি আগে সে খবর আনবে বাইতে মুই তোমায় দু বার বার এই জায়গাতে নেই মুই তোমায় দু বার বার যে অনুরোধ কর আমার সে খবর আনবে বাইতে ম বেইব যে পাঁচ বছর পর্যন্ত নিখোঁজ পাঁচ মাস পর্যন্ত নিখোঁজ হয়ে যাই গুম হয়ে যাই সে বেই বইতে ফিরিবি বাইতে মুই বার বার এসছো তোমায় দু বার বার মুই তোমায় দু অনুরোধ কর আমার এই হদা হয় নেই ম সংক্ষিপ্ত শেষ করে দিল ধন্যবাদ উনি মায়ের ডাকে আজকে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে পাওয়ার দাবিতে যে উদ্যোগ যে প্রোগ্রাম নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং ওনার ভাই মাইকেল শাকমা গত 9 এপ্রিল উনি কাশপুরে অবস্থান করেছিলেন সাংগঠনিক কাজে শ্রমিকদের পাহাড়ি শ্রমিকদের অঞ্চলে উনি কাজ করতেন এবং রানা প্লাজা এবং বৈশাখী অনুষ্ঠানের জন্য উনি দাখাই মিটিংয়ের জন্য আসছিলেন কিন্তু 9 এপ্রিল থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ওনার নিখোঁজ হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ থানা এবং বিভিন্ন জায়গায় সহযোগিতার জন্য যাওয়া হয়েছে কিন্তু পুলিশ প্রথমে সহযোগিতার কথা বললেও
পরবর্তীতে ওনারা এক ধরনের নির্বিকার কোনো সহযোগিতা করেনি এবং বারবার থানায় যাওয়ার পরেও ওনারা পরে বলছেন যে উনি রাজনৈতিক মামলা আছে, ওনাকে কোনো বিশেষ বাহিনী গ্রেপ্তার করতে পারে। কিন্তু পরবর্তীতে এভাবে আর সহযোগিতা পাওয়া যায়নি। পরে ওনারা খাবরুল থানায় যেতে বলছেন, যেহেতু মাইকেলদার কল লিস্ট লাস্ট কল লিস্ট হচ্ছে খাবরুল থানায় পাওয়া যায়। এরপরে খাবরুল থানায় গিয়ে আমরা জিডি করার জন্য গিয়েছিলাম, মাইকেলদার বোন গিয়েছিলেন, কিন্তু কোনো সহযোগিতা পায়নি। ওনারা কি ব্যবস্থা করবেন এটা ফোনে জানাবেন বলছেন, কিন্তু কোনো পরবর্তী ওনারা জানাননি। এবং পরবর্তীতে উনি উচ্চ আদালতের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু উচ্চ আদালত থেকে 35 দিনের মধ্যে মাইকেল দাকে ফিরিয়ে দেওয়ার একটা রায় দিয়েছিলেন, কিন্তু আজকে 35 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধান দিতে পারেনি। বন্ধুগণ, উনি ওনার বাইকে ফেরত চান, ওনাদের পরিবারের ওনার বাবা অসুস্থ, সন্তানকে পাওয়ার জন্য উনি এখন প্রায় অসুস্থ অবস্থায় উনি থাকেন এবং পরিবারের উনি এক ধরনের সাহসদাতা এবং পরামর্শ দিয়ে থাকেন পরিবারের জন্য। এখন ওনার ভাই নাই এটা জানাচ্ছেন কান্নাজড়িত গ্রন্থে। উনি ওনার ভাই সহ যারা এ যাবৎ গুম হয়েছে, এবং উনি এটাও বলেছেন উনি নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতেন বলে ওনার ভাইকে নিখোঁজ গুম করা হয়েছে। এবং এভাবে পাহাড়ের অনেক ভাই এভাবে আতঙ্কিত অবস্থায় আছে, এবং পাহাড়ে যেভাবে নিপীড়ন, গত কয়েকদিন আগেও সেনাবাহিনী কর্তৃক ক্রস ফায়ারে রাজনৈতিক ব্যক্তিদের যে হত্যা করা হচ্ছে, উনি এই আশঙ্কা করতেছেন এখানে যাতে এই ঘটনা না ঘটে, এই ঘটনার যাতে বিচার হয়, গুম হওয়া লোকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এখানে সকল ব্যক্তিদের, গুম হওয়া ব্যক্তিদের উনি ফিরিয়ে পাওয়ার দাবি জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আরও দু একজন ভিকটিম পরিবার রয়েছে, আমরা কথা শুনবো। তার আগে এই পর্যায়ে কথা নিয়ে আসবেন আমাদের আজকে যে যারা সংহতি প্রকাশ করেছে তাদের মধ্যে অন্যতম গণসংহতি আন্দোলনের আমাদের অত্যন্ত প্রিয় জুনায়েদ সাকি। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এই মায়ের ডাকের অনুষ্ঠানে আসা খুব কঠিন ব্যাপার। পাহাড়ে সমতলে অসংখ্য নাম, অসংখ্য ছবি এবং আর্তনাদ। সবচেয়ে দুঃখের বিষয় যে এত আর্তনাদ সত্ত্বেও আমরা যে মাত্রায় প্রতিবাদ প্রতিরোধটা দরকার সেটা এখনো গড়ে তুলতে পারছি না। আমরা প্রতি বছর আসছি, বছরে হয়তো কয়েকবার আসি, আমাদের নিজ নিজ অবস্থান থেকেও আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু এখনো সেই প্রতিবাদ যারা এইসব করছেন তাদের টনক নড়াতে পারেনি। আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু আমাদের এই রাষ্ট্রটা কি, আইনের সাথে বল প্রয়োগের একটা গাঁটছড়া আছে। আইন কার্যকর করতে হলে বল প্রয়োগ লাগে। আপনি একটা আইনের ঘোষণা দিতে পারেন, কিন্তু সেটা কার্যকর নাও হতে পারে। যখন সে আইন না মানলে কেউ আপনাকে ধরে নিয়ে যাবে, তখনই আপনি সেই আইনটা কার্যকর হয়। রাষ্ট্রকে আমরা বল প্রয়োগের অধিকার দিয়েছি, সাংবিধানিকভাবে রাষ্ট্র তার এই বল প্রয়োগের বাহিনীগুলো রাখে, সামরিক বাহিনী কিংবা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারা আইনসম্মতভাবে বল প্রয়োগ করবেন, এই হচ্ছে জনগণের সম্মতি। কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা এবং তার বাহিনীগুলো যখন আইন অমান্য করে, তার নিজের বৈধতা যে আইনের উপর দাঁড়িয়ে আছে সেটা অমান্য করে বল প্রয়োগ করে, তাহলে সাধারণ গুন্ডা বাহিনীর সাথে এই রাষ্ট্রের আর কি পার্থক্য আছে? আজকে যেভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে,
যে তারা বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলছে, তাতে এটা স্পষ্ট যে এই আইন শৃঙ্খলা বাহিনী এখন একটা গুন্ডা বাহিনীতে রূপান্তরিত হয়েছে। রাষ্ট্র এখন নিজেই গুন্ডাগিরিতে লিপ্ত হয়েছে। আর জাফরুল্লাহ ভাই বললেন, এবং এটা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রায়ই আলোচিত হয়, যে এইখানে বাংলাদেশে কেবল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা তাদের গোয়েন্দা সংস্থাগুলোই নয়, পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা স্বাধীনভাবে ক্রিয়াশীল, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাথে যৌথভাবে ক্রিয়াশীল। যদি তাই হয় তাহলে এই রাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে। এখন আমাদের রাষ্ট্রের অবস্থা হয় সে সার্বভৌমত্ব হারিয়েছে, আর যদি তার সার্বভৌমত্ব থেকে থাকে তাহলে সে গুন্ডাগিরিতে লিপ্ত হয়েছে। এবং সেটা সম্ভব হচ্ছে আমরা যারা জনগণ তারা এখনো এটা হতে দিচ্ছি। যতক্ষণ এটা হতে পারছে তার মানে হচ্ছে জনগণের প্রতিরোধ শক্তি এখনো এইটাকে প্রতিহত করার মতো শক্তি অর্জন করতে পারেনি। আজকে রাষ্ট্রের এই গুম করার সবচেয়ে প্রধান লক্ষ্য যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের মধ্যে ভয় তৈরি করা, যাতে আমরা কিছু না করি। এই যে একটা বিল্ডিং, দশতলা বিল্ডিং তুলতে 70 কোটি টাকা খরচ হয়, আমার আপনার পকেটের টাকা, এইগুলো তারা খরচ লুটপাট করবে, বিদেশে পাচার করবে, দেশটাকে জমিদারি মৌরুষি পাট্টা বানাবে, আমরা যাতে কিছু না বলি। এবং সেই ভয় পাইয়ে দেওয়াতে তারা আপাতত সফল। আমরা এখানে প্রতিবাদ করছি, প্রতিবাদ এখন আর্তনাদে, প্রতিরোধ করে ওঠেনি, রাজপথে লড়াইয়ে পরিণত হয়নি, এবং এদের যে অন্যায় অপশাসন তার বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলনের রূপ নেয়নি, সেই আন্দোলনের জায়গা তৈরি করা দরকার। আসুন আমরা সেই আন্দোলনের ক্ষেত্র তৈরি করি, জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলি। সেই ঐক্যকে কিভাবে এই রাষ্ট্র যেটা আজকে গুন্ডাগিরিতে লিপ্ত হয়েছে এই রাষ্ট্রকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে পারি, জনগণের রাষ্ট্রে পরিণত করতে পারি, সেই রাজনীতির আমরা উদ্বোধন ঘটাই। এই যারা আজকে নিপীড়ক, দুঃশাসক, ফ্যাসিবাদী একটা স্বৈরাচারী শাসন চালাচ্ছে তাদের পায়ের তলায় খুব বেশি মাটি নেই। আপনারা সবাই সেই দিকে মনোযোগ করেন। আমরা আর্তনাদ এবং কান্না আছে, কিন্তু তাকে শক্তিতে রূপান্তরিত করে প্রতিরোধে নামি, সেটাই হয়তো আমাদের বাঁচার পথ। সবাইকে ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, আমরা সভাপতির কথা শুনব, কিন্তু তার আগে আরো দু একটি পরিবার রয়েছে। আমরা এ পর্যায়ে কথা শুনব উত্তরাখান গুম মনির হোসেনের বড় ভাই মোহাম্মদ শহীদুল্লাহর কথা, খুবই সংক্ষিপ্ত বলবেন। অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ভাই ও বোনেরা যারা গুম হয়েছেন, আমার মতো, আমার ভাইয়ের মতো আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি মনে করি এই দূর দূরান্ত থেকে আসা এটা একটা প্রতিবাদ, এটাও একটা আন্দোলন। আমরা এই আন্দোলনটা যেন ধরে রাখতে পারি আপনাদের কাছে আমার এই অনুরোধটা সবসময় থাকবে। আর একটা কথা বলি, বলে গুম বলতে কিছু নাই, কিন্তু গুম হয়েছিল আপনার ওই যে নারায়ণগঞ্জের 7 খুনের যে গুমটা হয়েছিল, ওই গুমটা কিন্তু পরে খুনে আকারিত হয়েছে। কেন হয়েছে? এদেরকে যেইভাবে ইডা দিয়া আর যেইভাবে পাথর দিয়া বাইন্দা নদীর ভিতরে ফালানো হয়েছে, ওরা ওখান থেকে উঠা আল্লাহর নামে ওরা দেখাই দিছে যে আমরা এখানে আছি, ওটাই হলে খুন। তা আমাদের এটাও একদিন এরকম গুন্ডা খুনের আকার ধারণ করবে, আপনারা সবাই সোচ্চার থেকে এই প্রতিবাদটা করবেন, অন্তত আইসা আমাদের এই অনুষ্ঠানগুলোতে আপনারা সবাই সহযোগিতা করবেন, আমার এই হলো মূল অনুরোধটা। আমরা যেন কেউ বঞ্চিত না হই, আসতে যেন কোনো বাধাপ্রাপ্ত যদি হই আমাদের অবশ্যই আসতে হবে, আমরা আসবো, এটাই আমাদের প্রতিবাদ। এছাড়া আমাদের আসলে আর কিছু বলার নাই, বিচার চাইয়া লাভ নাই, এই দেশে বিচার নাই, এই দেশে খুনের রাজনীতি, ডেঙ্গু রাজনীতি, এই দেশের সব জায়গাতে আমাদের অসুবিধার মধ্যে আমরা আছি। আমাদের মায়ের ডাক, মা ডাক দিলে আসে না এমন কোন সন্তান আছে যে মা ডাক দিলে আসবে না? আমার মায়ের ডাক দিছে আমরা আসবো, আগামীতেও আসবো, ভবিষ্যতে আমরা আসবো।
এই বলে আমি আপনাদেরকে আসলে সম্মান জানাই আপনারা আসছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এবার সংক্ষিপ্তভাবে কথা শুনব আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাসেল, তার ভাই এসেছে শেরপুর থেকে আব্দুল কাইয়ুম। আমরা আব্দুল কাইয়ুমের সংক্ষিপ্ত কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা দেশে বসবাস করি, দেশের জননিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন। আমি আজকে এখানে কথা বলার পর আমার বাড়ি ফিরে যেতে পারবো কি না আমি এই নিশ্চয়তা আমি দিতে পারি না। আজকে স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। আজকে এক মা গণভবনে তার ছেলের জন্মদিন উপলক্ষে নিজের হাতে মাংস পোলাও রান্না করে, আর এক মায়ের জায়নামাজে কাঁদতে কাঁদতে দিন যায়। এক ভাই তার কাজিনদের নিয়ে বিদেশে ঘুরে বেড়ায়, আর এক ভাই তার ভাইয়ের ব্যবহৃত কাপড় চোপড় গুলো হাত দিয়ে ধরে তার ভাইয়ের ভাই হারানোর কথাকে বলে দেখতে চায়। আজকে আমার ভাই মাজহারুল ইসলাম রাসেল মহাখালী নাখালপাড়া থেকে গুম হয়েছে, জগন্নাথের স্টুডেন্ট ছিল। তারপর ওই শাহিনবাগের সাজিদুল্লাহ সুমন ভাই ছিলেন ওনার সাথে, রানা ভাই, তারপরে আলামিন ভাই ছিল ওনার সাথে, ওনারা গুম হয়েছেন। আজকে একটা কথা খুব হাস্যকরভাবে বলতে ইচ্ছা হয় যে মরহুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজের ভাগ্নে গুম হওয়ার পর 18 দিন পর উদ্ধার হয়। হ্যাঁ, আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তো সোহেল তাজি ছিলেন। তখন আমার ভাই গুম হয়েছে, রানা ভাই গুম হয়েছে, সুমন ভাই গুম হয়েছে। তখন তো তিনি ফেসবুকে লাইভে এসেও কোনো কথা বললেন না, সাংবাদিক সম্মেলনে কোনো কথা বললেন না। এই দেশটা এখন এই সরকারের তাবেদারিতে পরিণত হয়েছে যে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো স্বাধীনতা নাই। আমরা এর থেকে মুক্তি পেতে চাই। আমি গুম পরিবারের সদস্যদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা এই 6-7 বছর অনেক কেঁদেছেন, অনেক মানুষকে ধন্যবাদ দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পাথরে মাথা ঢুকে লাভ নেই, তাতে মাথাটাই ফেটে যায়, তার চেয়ে বরং পাথরটাকে হাতুড়ি দিয়ে ঘুরিয়ে ফেলুন, তাতে লাভ আছে। এই চোখের পানি মুছে ফেলুন, এই সুখকে শক্তিতে পরিণত করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাসেলের গুম হওয়া রাসেলের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে, তেজগাঁ থানা বিশ্ববিদ্যালয় কলেজের জাকির হোসেনের প্রতিনিধি উপস্থিত হয়েছে। আমরা এবার গুম হওয়া প্রতিনিধিদের উপস্থিতি পেয়েছি এবং যারা গুম থেকে একজন ফিরত এসেছে এবং সে পঙ্গুত্ব জীবন যাপন করছে, আমাদের সেই সিলেটের বদরুল আলম, আমরা এখন তার সংক্ষিপ্ত কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমেই আমি উপস্থিত মায়ের ডাকে, যে মায়ের ডাকে আমরা এখানে এসে উপস্থিত হই, সে মা এখানে নাই, ওনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আজ কিন্তু কাঁদবো না, আজ আমি এখানে যারা উপস্থিত অতিথিবৃন্দ আছেন, অনেক অতিথি চলে গেছেন, আমার সঠিক এবং আমি নিজে 2016 4 ফেব্রুয়ারি সিলেটে, আমি ছাত্রদলের একজন কর্মী, আমি কোনো নেতা নয়, কিন্তু আমি কোনো উগ্রবাদী ও জঙ্গিও নয় বা আমি রোহিঙ্গাও নয়, আপনাদের উদ্দেশ্য একটি কথা বলতে চাই। এই যে সরকার দায়বার নেন না গুমকিতদের, কিন্তু আমি লাইফ সাক্ষী, আমার 2টি পা 20-30টি রাইফেল দিয়ে যৌথ বাহিনী ভেঙে দিয়েছিল এবং 48 ঘন্টা আমাকে লুকিয়ে রেখেছিল। এরপরেও আমার শরীরে এখনো একটি গুলি রয়েছে, আমার শরীরে একটি রিভলভারের গুলি রয়েছে। তখনকার সিলেটের নূরে আলম মিনা ছিলেন তখনকার পুলিশের DIG এবং OC ছিল সেদিন আখতার, এবং অ্যাডিশনাল র্যাবের অ্যাডিশনাল ছিল শাহিন। ওরা আমাকে আমার দোকান থেকে যখন যাচ্ছিলাম, তখন কিন্তু বিরোধী দলের কর্মসূচি ছিল, কিন্তু আমি তখন আমার দোকান থেকে যাচ্ছিলাম, আমি ছাত্রদল করি কিন্তু আমি ছাত্রদলের কোনো নেতাও না। এখানে আমি উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা এই যে সুশীল সমাজের আছে, ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কারণ আমি লাইফ সাক্ষী, আমি
38 থেকে 40 ঘন্টা ছিলাম। আমার বাবা নেই, আমি আমার সংসারের একমাত্র উপার্জন করেছিলাম। আমার ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি আমি কলেজে লেখাপড়া এবং ছাত্রদলের কর্মী ছিলাম। আমি কোনো ছাত্রদলের পদপদবীর নেতাও ছিলাম না। আমার উপর 40টি রাইফেল দিয়ে ব্যাঙে এবং আমার শরীরে গুলি পরে আমাকে টাকের নিচে, আমার দলের সবাই জানে এই ঘটনা, আমাকে টাকের নিচে ফেলে দেয়া হয়েছিল। কিন্তু এই জাতির বিবেক সাংবাদিক বাইরা থাকায় আজও আমাদের দেশ কিছুটা হলে গণতন্ত্র তো আর লুকিয়ে গিয়েছে, সেই হারানো গণতন্ত্র ফিরে পাবে আশা রাখবো। এবং আমি সর্বশেষ একটি কথা মেসেজ দিতে চাই আপনাদেরকে, আমি আধ্যাত্মিক শহরের মানুষ, 360 শাহজালাল সাফরানের মানুষ। আপনারা জানেন আজ থেকে 3 দিন আগে আপনারা দেখেছেন আমরা একটা রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। আমি সেই সংগঠনের একজন পঙ্গু কর্মী। আমাদেরকে সেদিন র‍্যাব পুলিশ বিভিন্নভাবে হয়রানি করেছে, কিন্তু আমরা 4 কিলোমিটার মিছিল দিয়েছি। অন্তত পক্ষে 20-25 হাজার ছাত্রদল কর্মী ছিল। আর আমরা এখন এখানে যদি সর্বদলীয় সব মা এবং সব এক হয়ে যায়, সব বিবেকবান মানুষ এক হয়ে যায়, তাহলে এই জুলুমেরও জবাব হবে, আমাদেরও বিচার পাবো, গুমকিত সঠিক আমরা উত্তর পাবো। আর আমরা কাঁদবো না, আমরা না কেঁদে যে আমরা সুশীল সমাজ যারা আমাদের পাশে আছেন বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, আমরা কেঁদে কেঁদে হাহাকার করতে করতে আমাদের চোখের পানি ফুরিয়ে গিয়েছে। এখন প্রতিবাদের পালা, আমরা প্রতিরোধ গড়ে তুলবো, আর সেই প্রতিরোধে আমাদের সব জবাব ইনশাল্লাহ আসবে। আর আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করব। দোয়ার জন্য দেখেন আমি গুলি খেয়েছি, আমাকে টাকের নিচে ফেলে দেওয়া হয়েছিল। আজ 4 বছর ধরে আমি চিকিৎসা করছি, 20-25 লক্ষ টাকা গিয়েছে। আজ আমি সংসারে 14 জন মানুষের উপার্জনকারী ছিলাম, আমার বাবা নেই। আজ আমি না খেয়ে অনাহারে মরছি, কিন্তু তারপরও আপোষ মানব না। আমি ক্লিনিকের বেড থেকে, আমার শরীরে এখনো ব্যান্ডেজ। আমি গতকালকে ইবনে সিনা ছিলাম, আপা যখন আমাকে ইনভাইট করেছে প্রথমে না করেছে, আমার কথা বলে মনে হয়েছে অসুস্থ। আমি বলছি না আপা আমি আসবো, তখন ডাক্তারকে আমি রিকোয়েস্ট করে ব্যান্ডেজ উন্ডিস বেঁধে বালাটিকে এবং পেনকিলার নিয়ে আমি ডাকাতে ছুটে এসেছি। আমি প্রত্যেকটি প্রোগ্রামে এসে আরেকটি কথা, এ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, এই ফেসিট বলবো আমি, আপনারা যে দুশ্চেন না আর এরকম লুকোচুরি খেলবো না আমরা, এই ফেসিট সরকার বলবো আমি। কারণ এই আমি কোনো অভিযোগ ছিল না, কিন্তু আমাকে 17টি মামলা দিয়েছে, মার্ডার মামলা সহ। আজ আমি কোর্টে ডাক্তারে আর আমার মা বাবার মার হাহাকার আর সংসারে হাহাকার নিয়ে ব্যস্ত। এই যদি হয় আমাদের অবস্থা, বিবেকমান যারা সবাই আমরা ঐক্যবদ্ধ হবো, এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পাশে পাবো। আর আপনারা ঢাকা থেকে শুরু করবেন, আর আমরা আধ্যাত্মিক রাজধানী সিলেট শহর থেকে এর সূচনা লগ্ন বিজয় অর্জন করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা সভাপতির কথা শুনবো, তার আগে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ কমিটির সদস্য হাসান ফকির একটি কবিতা এই বিষয় নিয়ে একটি লিখেছেন, আমরা তার একটি ছোট্ট কবিতা শুনবো, তারপরে সভাপতির বক্তব্যের পর কৃতজ্ঞতা প্রকাশ করবে মায়ের ডাকে আপনাদেরকে যিনি ডেকেছেন, আমাদের সেই আফরোজা ইসলাম আকি। কৃতজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের সভা শেষ হবে। কবিতাটির নাম ছিল অন্য একটি নাম আজকের এই সমাবেশে এসে, সেই কবিতাটির নাম আমি দিলাম মায়ের ডাক। পিছু হটার উপায় নেয়ার দেয়ালে পিঠ ঠেকছে তোমার, মরবি নাকি বাঁচছ, মরবি নাকি বাঁচবে তুমি বাঁচছ অনুক্ষণ, বলছি আমি বাঁচবে তুমি করো আক্রমণ। ভাবছ কিলা বেঁচে থেকে পুত্র কন্যা ভুখা দেখে, ভাবছ না কেন শোষক তোমার নিচ্ছে কেড়ে ধন, বলছি আমি বাঁচবে তুমি করো আক্রমণ। ভাবছ কিলা বেঁচে রয়ে দর্শিতা বন কাঁদে বয়ে, ভাবছ না কেন তুমি পারো রুক্তি তার মরণ, বলছি আমি বাজবে তুমি করো আক্রমণ। ভাবছ কিলা বেঁচে তোমার গুম খুনের পাওনা বিচার, ভাবছ না কেন ফ্যাসিস্ট শাসক ওই গুম খুনের কারণ, বলছি আমি বাজবে তুমি করো আক্রমণ। ভাবছ তোমার শূন্য দুহাত
কেমন করে করবে আঘাত? প্রার্থনা কেন তোমার আছে কুটি জনগণ, বলছি আমি বাজবে তুমি করো আক্রমণ। সবাইকে বিপ্লবী অভিনন্দন। ধন্যবাদ। যখন হাসান ভাই কথা বলছিলেন তখন যশোরের এক মা বলছিলেন, আমি এক মিনিট শুধু একটু সময় নেব। সেই যশোর থেকে এসেছেন সাইদের মা হীরা খাতুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলছি কি, আমি যশোর থেকে আইছি, আমার ছেলের নাম সাইদ। আমার ছেলেরে মনে করেন এই 2 বছর হয়েছে, এই 2 বছর পেরিয়ে গেছে, 2 বছর ধরে নিয়ে গেছে পোড়ো পার্কে ঘুরতে গেছিল, ওখান থেকে নিয়ে গেছে, কোন আয়োজন বন্ধু খুঁজে পাই না। আপনাদের কাছে একটাই অনুরোধ, জানি আমার ছেলেটার আমি খুঁজে পাই, এটাই আপনাদের কাছে আমি বলতে। অত দূরের থেকে আসে আমার ছেলের একটা 3 বছরের একটা 3 মাসের একটা বাচ্চা তৈরি গেছে, তার মনে করেন এই 2 বছর পুড়েছে, এটাই আপনাদের কাছে অনুরোধ, জানি আমার ছেলেটাকে খুঁজে পাই, অত দূরের থেকে আমি আসছি, ঠিক আছে, এটাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আছি এখন এখানে। কথা বলার কথা ছিল বৃদ্ধ মা হাজেরা খাতুনের, যে মা এখন শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছেন, সেখানে বসেই সন্তানের প্রার্থনা করছেন। তার পক্ষে তারই কন্যা আমাদের মারুফা ইসলাম ফেরদৌসী আজকের এই সভার সভাপতিত্ব করছেন, আমাদের সেই সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম ফেরদৌসী এখন সভাপতির বক্তব্য রাখবেন। তারপরে আফরোজা ইসলাম আকি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে আমরা এই সভা শেষ করব। আসছেন মারুফা ইসলাম ফেরদৌসী। আসসালামু আলাইকুম। আমার মনে হয় আর বলার প্রয়োজন নেই, আমি সাজেদুল ইসলাম সুমনের বড় বোন, মানে এমনই দুর্ভাগ্য এক বড় বোন যে দরজায় দরজায় দাঁড়ায় দাঁড়ে ভাইকে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছি আজকে 5 বছর 8 মাস। 5 বছর 8 মাস যাবত আমি আমার এই ভাইকে খুঁজে বেড়াচ্ছি, আজকে আমি আমার মায়ের চেয়ে বসেছি, এটা যে আমার জন্য কতটা কষ্ট, কতটা যন্ত্রণাদায়ক আমি কাউকে বোঝাতে পারছি কিনা আমি জানি না। কারণ ভাইকে খুঁজতে খুঁজতে না মাকে হারিয়ে ফেলি, আমি সারাক্ষণই চেয়ারটায় বসে এই কথাটাই চিন্তা করছিলাম, আমার সদা হাস্যময়ী মা দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছেন, তার 20 বছরের পুরনো শোক মাথা চারা দিয়ে উঠেছে, আমরা এই ভাই হারিয়ে কতটা কষ্টে আছি, সুমনের সন্তান পুতুলের মতো সুমনের বাচ্চা টস টস করে সেই 2 বছর বয়সে কথা বলতো, এখন সে ভালো করে কথাও বলতে পারে না, 7 বছর বয়সে সেও কেমন কথাবার্তা বলে, আমার মা মানুষকে দেখলে হেসে কথা বলতো, মানুষকে জিজ্ঞেস করতো, ভালো রাখতো, ভালো থাকতে চাইতো, নিজে ভালো থাকতে চাইতো, সবাইকে ভালো রাখতে চাইতো, তার ডাকা সেই সন্তান, তার প্রিয় সন্তানের জন্য সে এখন বিছানায় পড়ে আছে, আমি তার চেয়ারে বসে তার কথা কতটা বলতে পারছি আমি জানি না। আমরা আর কিচ্ছু চাই না, আমাদের একটাই চাওয়া, আমার ভাই সাথে সাথে সবগুলো এই যে মুখ, প্রত্যেকটা মুখ আমার প্রিয়, ওদেরকে সবাইকে ফিরিয়ে দিন। আমরা কেউ কেউ হিসাব বলতে পারে কতবার র‍্যাবে গেছে, কতবার পুলিশে গেছে, আমি হিসাব বলতে পারবো না, কারণ 5 বছর 8 মাসে র‍্যাবের অফিসে সপ্তাহে 2 দিন করেও এমন হয়েছে, আমি সপ্তাহে 2 দিন করে সকালবেলা র‍্যাবের অফিসে ঢুকেছি, ওরা কোনোদিন ইচ্ছে হয় দেখা করেছে, কোনোদিন করেনি, আমি 5টায় বের হয়ে এসেছি, এটার কোনো হিসাব নাই আমার কাছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রী, তারপরে পুলিশ, সিআইডি, এমন কোন মানবাধিকার কমিশন, এমন কোন জায়গায় আমি 8 বার 10 বার, একবার দরখাস্ত নিয়ে, একবার জানান দেওয়ানোর জন্য, একবার বলার জন্য, একবার মনে করিয়ে দেওয়ার জন্য এমন ভাবে যাইনি। কোনো সময় সাথে মা থাকতো, কোনো সময় আমি একা যেতাম, আমার মা তুইটুক চলতে পারতো, আমার ভাইয়ের হারানো যে আমার মাকে একেবারে শেষ করে দিল, আপনারা আমার ভাইটাকে খুঁজে দিন, আমার মাকে বাঁচান, স্বাধীন দেশে বসবাস করি আমরা, আমার মায়ের অধিকার সে সন্তান বুকে নিয়ে
বাঁচবে। আল্লাহ তাকে তুলে নিয়ে গেলে ওটা আল্লাহর ইচ্ছা, কিন্তু কোনো মানুষ তো পারে না তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে, কোনো মানুষ তো পারে না তার সন্তানকে তার কাছে আড়াল, তার কাছ থেকে আড়াল করে রেখে তাকে মেরে ফেলতে। আমার মাকে সরকার মেরে ফেলতেছে, আমার মাকে সরকার ইচ্ছা করে মেরে ফেলতেছে, আমার মাকে বাঁচতে দিচ্ছে না, ওরা সুস্থভাবে ওর সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না, ওর সন্তান তো ঠিক মতো কথা বলে না, এখন 7 বছরের বাচ্চা। ওরা আমার ভাইকে লুকিয়ে রেখে আমাদের সবাইকে পঙ্গু করে দিচ্ছে। আমরা আর বেঁচে থাকার শক্তি, মানে শক্তিটা, বেঁচে থাকার শক্তিটা সঞ্চয় করার শক্তিও পাচ্ছি না, যে বেঁচে থাকবো, বেঁচে থাকতে হবে, কিভাবে বাঁচবো জানি না। সবার কাছে যারা আমাদের পাশে এসে দাঁড়ান তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই, কিন্তু তাদেরকে দেখলে আমরা শক্তি পাই, আবার এসে দাঁড়াবো, আবার বলবো, আবার চাইবো। আমি এই শক্তিটা পাই, আমি এই শক্তিটা পাই। আমার মা যেমন ঘরে বসে গেছেন, আমি চাই না অন্তত ভাইকে ফিরে রেখে যাওয়ার আগে, ভাইকে খুঁজে পাওয়ার আগে ঘরে বসে যেতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সব ভাইকে বুকে নিয়ে যেন আমি ঘরে ফিরে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন কৃতজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এই সভার শেষ হবে। এই মায়ের ডাক শুরু হওয়ার পরে আপনাদের যে বোনটি সবাইকে ডাকেন, সেই আমাদের আফরোজা ইসলাম আঁকি, তিনি তার কথার মধ্য দিয়ে আমরা আমাদের এই সভার সমাপ্তি ঘোষণা হবে। আসসালামু আলাইকুম। আমি আমার ভাই যখন 13 সালে গুম হয়েছে, আমার ভাইয়ের ঘুমের পর থেকে এই প্রেস ক্লাবে অনেক অনেকবার আমার মা বোন পুরো ফ্যামিলি বাংলাদেশের আনাচে কানাচে আমি যত দূর সম্ভব যোগাযোগ করে সেই যেই মায়েরা যেই স্বজনরা আছেন তাদের সাথে যোগাযোগ করে আনার চেষ্টা করেছি এবং এসেছেন। আমি দাবি করি আমি যে গুম ফ্যামিলিগুলোর সাথে আমি একই সাথে কাঁদি একই সাথে হাসি, তারা আমার ডাকে আসেন এবং প্রতিবারই আসেন, প্রতিবারই তাদের ব্যথার কথা বলেন। আজকে আমার এই আন্তর্জাতিক গুম দিবসে আমার 13 সাল থেকে আমার সাথে যারা এসেছেন তাদের সাথে আরও অনেকগুলো ফ্যামিলি নতুন করে যোগ হয়েছেন। আমি এই কাতারে অনেকের নতুন স্বজন হারানো অনেকের নতুন মুখ দেখতে পাচ্ছি, তারা এসেছেন। এই কাতার দিনের পর দিন বাড়ছেই এবং এই মুখ স্বজনদের ব্যথাতর মুখ বেড়েই চলেছে। আমরা সরকারকে মাঠে ঘাটে প্রেস ক্লাবে ময়দানে র‍্যাব কার্যালয়ে প্রশাসনে যতই বলছি এই গুম কমছে না, বরং গুম হয়েই চলছে, এর ধারাবাহিকতা অব্যাহতই আছে। আমরা মায়েরা কাঁদতে কাঁদতে কেউ আর আসতে পারছেন না, বাবারা কেউ কেউ অনেকেই মারা গেছেন বিছানায় শয্যাশায়ী হয়ে, যারা আসতে পারছেন না আমাদের সাথে কাঁদছেন, প্রধানমন্ত্রীকে অনুনয় করছেন, কারো কারো সন্তানেরা কাঁদছেন, হাসিনা আন্টি আমার বাবাকে ফেরত দিন। কিন্তু আমি দেখছি যে এই কান্নায় বাংলাদেশের, আমি এখন বলবো বাংলাদেশের প্রশাসন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কারো মন বলছে না। আমার এখন এই জায়গায় দাঁড়িয়ে 13 সালের পর থেকে মনে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশের মানুষ মনে করছে না। তাহলে এই মায়েরা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন এত দিন, দিনের পর দিন তাদের পাশে দাঁড়াতেন। আমি আমার পাশে কিছু যে চেনা মুখগুলো দেখে আসছি প্রথম থেকে, ওনারাই আমাদের পাশে আছেন, সেই ভরসায় আমি এখনো আশা পাই, শক্তি পাই যে ওনারা এখনো আমাদের পাশে আছেন এবং আমাদের কথা বলছেন। আমি আমার এই কান্নাকে কাঁদতে চাই না। আমি চাই না আর কোনো মা কাঁদুক, আমি চাই না কোনো বোন কাঁদুক, আর কোনো সন্তান কাঁদুক। আমি এই কথা, আমি এই ভাষা, আমি এই বলার যে জায়গা,
যে পদ্ধতি একে পরিবর্তন করতে চাই। আমি এর প্রতিবাদ, এই বলাকে আমি প্রতিবাদের রূপ দিতে চাই, যেন আমার সাথে বাংলাদেশের সবাই ব্যথায় একসাথে এই গুম ফ্যামিলিগুলোর সাথে, স্বজন হারানোদের সাথে কথা বলেন, কাঁদেন। আমাদের শক্তি, আমরা শক্তি চাই, বাংলাদেশের জনসাধারণের শক্তি চাই, আমাদের সাথে কথা বলতে চান, যেন তারা আমাদের সাথে কথা বলেন। আমি এর প্রতিবাদ করছি, আমি আর কারো কাছে অনুনয় করছি না যে আমার ভাইকে ফেরত দিন। অনেকবার, বহুবার, বহু সবার বলেছি আমার ভাইকে ফেরত দিন, আমি অনুনয় করছি না, আমি জবাব চাই, আমি আমার ভাইকে ফেরত চাই, ফেরত দিতেই হবে। আমার সাথে বোন আছেন, কিছু বোন আছেন, তারা বলতে চান, আমার ভাই গুম কেন, জবাব চাই, দিতে হবে। আমার ভাই গুম কেন, ফেরত চাই, দিতেই হবে। প্রশাসন নীরব কেন, জবাব চাই, দিতেই হবে। গুমের গুম হত্যা বন্ধ করো, জবাব চাই, দিতেই হবে। প্রশাসন জবাব চাই, শোক এবার শক্তিতে শক্তি হবে, জবাব তোমায় দিতেই হবে। শোক এবার শক্তি হবে, জবাব তোমায় দিতেই হবে। প্রশাসন জবাব চাই, গুম ব্যক্তি ফেরত চাই। প্রশাসন জবাব চাই, গুম ব্যক্তি ফেরত চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। মায়ের ডাকে আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে মঞ্চে যারা উপস্থিত হয়ে আমাদের এই আয়োজনকে, আমাদের হৃদয়ে আপনারা যারা স্থান করে নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের ডাকের আজকের এই আয়োজন আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শেখুর, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম কাজল সহ আমাদের সানজিদা ইসলাম, তুলিয়াপা অসুস্থ অবস্থায় এসেছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা অনুষ্ঠানের এখানেই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।